ভিডিওটি ধারণ করা হয়েছে 16ই ডিসেম্বর 2022। আমরা একটি আন্তর্জাতিক ফ্লাইট আরোহণ করতে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্বের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যা আমার নামের সাথে সম্পূর্ণ মিল। আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন ক্যামেরার বাম পাশে টার্মিনাল 3 এর কাজ চলমান। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইট ধরতে এয়ারপোর্টে 3 থেকে 4 ঘন্টা পূর্বে প্রবেশ করার জন্য এয়ারলাইন্সের পক্ষ থেকে অনুরোধ করা হয়, কারণ এই সময়ের ভিতরে আপনাকে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে এবং ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এয়ারলাইন্সে আরোহণের জন্য নির্দিষ্ট গেটের সামনে গিয়ে উপস্থিত থাকতে হবে। আমরা আসলে যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছেছি। যথাসময়ে পৌঁছানোর কারণ হলো এখানে নির্দিষ্ট পয়েন্টে চেকিং ছাড়াও অতিরিক্ত কিছু চেক করা হয়ে থাকে, যার কারণে একটু সময় হাতে নিয়েই প্রবেশ করছি। পৃথিবীর আর কোনো এয়ারপোর্টে এমন বাজেভাবে বারবার চেক করে কিনা আমার জানা নেই। দর্শক, আপনি যদি এর পূর্বে কোনো এয়ারপোর্টে ভ্রমণ করে থাকেন এবং এমন বারবার চেকিংয়ের সম্মুখীন হন, তাহলে সেই এয়ারপোর্টের নাম মেনশন করতে পারেন। আবার বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকার পূর্বে একটি দেয়ালের মধ্যে লেখা দেখলাম, টিকিট অবশ্যই প্রিন্ট কপি হতে হবে। কিছু কিছু এয়ারলাইন্সে টিকিট ইস্যু করার পর তারা মেইলের মাধ্যমে যখন ই টিকিট দেয় তখন ছোট্ট করে নিচে দিয়ে লিখে দেয় কাগজের টিকিট প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, ই টিকিট ই যথেষ্ট। এই কাগজ তৈরি করতে গাছের যেমন প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই জানেন। অ্যামাজন জঙ্গলে কি পরিমাণ গাছ কাটা হচ্ছে এবং প্রাকৃতিকভাবে জলে পুড়ে ছাই হচ্ছে, এমনভাবে হতে থাকলে একটা সময় পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন জঙ্গল একদম বিস্তীর্ণ মরুভূমির মতো হয়ে যাবে, আর তাতে পৃথিবীর অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে। আর তাই আমাদের দেশের এয়ারপোর্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেওয়া খুবই প্রয়োজন, কারণ এখন প্রত্যেকের কাছেই মোবাইল ফোন আছে, মোবাইল থেকেই ই টিকিট দেখানো যায় এবং এয়ারলাইন্সের কাছেও পাসপোর্টের তথ্য থাকে, যেমন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবং প্যাসেঞ্জারের জন্মসাল। এরই মাধ্যমে একজন প্যাসেঞ্জার এর তথ্য সঠিক রয়েছে কিনা ডিটেক্ট করতে পারে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আমরা টার্মিনাল 1 দিয়ে প্রবেশ করব। ইনফরমেশন ডিসপ্লে থেকে দেখে নিব আমাদের ফ্লাইট নাম্বারের বোর্ডিং পাস কাউন্টার থেকে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে কিনা, অর্থাৎ বোর্ডিং পাস কাউন্টার ওপেন হয়েছে কিনা। বর্তমানে হেল্প ডেস্ক রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। আমরা টিকিট এবং পাসপোর্ট দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করলাম এবং ইমিগ্রেশন করার জন্য কোন ইমিগ্রেশন ফাঁকা রয়েছে সেটি খুঁজতে লাগলাম। ইমিগ্রেশনের দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। যত দ্রুত ইমিগ্রেশন পার হব তত চিন্তামুক্ত থাকব। কিছু কিছু রুটে অনেককে অফলোড দেয়া হয়। অফলোডের পূর্বে ইমিগ্রেশন পুলিশ অফিসার যথেষ্ট পরিমাণে তথ্য যাচাই বাছাই করেন, যার কারণে সময় লাগে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর টেনশন ফ্রি। এবার এখানে লাউঞ্জ রয়েছে, কেউ চাইলে লাউঞ্জ ব্যবহার করতে পারেন। এয়ারলাইন্সের ভিতরে ধূমপানের সুযোগ নেই। যাদের এই বদ অভ্যাস রয়েছে তারা বিমানবন্দরের নির্দিষ্ট এরিয়াতে কাজটা কমপ্লিট করতে পারেন।
এবার আসুন দেখি ডিউটি ফ্রি শপ দোকানে কি কি আছে। এখানে যা দাম লেখা আছে সবগুলো ইউএসডিতে। বিভিন্ন ধরনের পণ্যের বাহার এখানে সাজিয়ে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে, পছন্দ অনুযায়ী কিনতে পারেন। হ্যাঁ দর্শক, এ পর্যায়ে আমরা এসেছি একদমই খুব কাছাকাছি, বিমানের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা একটু পরে বিমানে উঠবো। আমাদের যেসব কার্যক্রম রয়েছে, ইমিগ্রেশন সহ অন্যান্য সব ধরনের কার্যক্রম কমপ্লিট হয়েছে, হচ্ছি বিমানে ওঠার জন্য। তো এই পর্যায়ে দেখবো হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিম কীভাবে রোমিং করতে হয়। ইন্টারন্যাশনাল রোমিং বাংলাদেশে এখন সহজভাবে করা যাচ্ছে, এতদিন এই সুযোগটা ছিল না। বর্তমানে আপনার কাছে যদি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আপনার সিমটি ইন্টারন্যাশনাল রোমিং করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনার একটি ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। প্রসিডিউরটা আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি। ইমিগ্রেশনের পর সিকিউরিটি চেক হয়, সেখানে আপনার মানি ব্যাগ, হাতঘড়ি, শরীরের বহনকৃত যাবতীয় অলংকার এবং মোবাইল, ল্যাপটপ সবগুলো পৃথক পৃথকভাবে সিকিউরিটি চেক ইনের ট্রেতে দিয়ে এয়ারলাইন্সের সিকিউরিটি চেক ইন কমপ্লিট করতে হবে। আপনি কি কি বহন করতে পারবেন না সে ব্যাপারে বিস্তারিত জানতে এয়ারলাইন্সের সাথে এয়ারপোর্টে যাওয়ার পূর্বেই যোগাযোগ করুন, কেননা প্রত্যেকটি এয়ারলাইন্সের নিয়ম কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন। ম্যাক্সিমাম এয়ারলাইন্স আপনাকে পানিসহ উঠতে দেবে না, অর্থাৎ হাতে বোতল, পানির বোতল নিয়ে উঠতে দেবে না। যেমন আমাদেরকে এয়ার ইন্ডিয়া পানি নিয়ে উঠতে দেয়নি, তখন আমরা সেই পানি পান করে শুধুমাত্র বোতলটি সাথে নিয়ে গিয়েছিলাম। সিম কীভাবে রোমিং করবেন সেই টিউটোরিয়ালটি দেখতে এই ভিডিওটি ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করুন। আমরা ফ্লাইটে আরোহণের পর ভিডিও করতে পারিনি। এয়ার ইন্ডিয়া ক্রুরা বারবার নিষেধ করে আমাদেরকে ভিডিও না করার জন্য, যার কারণে ভিডিও করা সম্ভব হয়নি। যে দেশে যাবেন সে দেশে অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হয়, আর তাই সাথে একটি কলম রাখবেন। অ্যারাইভাল কার্ডে কিছু তথ্য দিয়ে ফিল আপ করতে হয়, যেমন আপনার পাসপোর্ট নাম্বার, ডেট অফ জার্নি অর্থাৎ যাত্রার তারিখ, অ্যারাইভাল ডেট আগমনের তারিখ,
ফ্লাইট নাম্বার, আপনি যে ফ্লাইটে করে এসেছেন সেই ফ্লাইট নাম্বার লিখতে হবে, আপনি কোথায় যাবেন, আপনি যেখানে থাকবেন সেটার শর্ট অ্যাড্রেস, পরিচিত যে কোনো একজনের ব্যক্তির ওই দেশের মোবাইল নাম্বার, এই বিষয়গুলো লিখে রেভাল কার্ডটি আপনি ইমিগ্রেশনে জমা দিবেন। তারপর ইমিগ্রেশন অফিসার সব কিছু তথ্য যাচাই বাছাই করে আপনার পাসপোর্টে অ্যারাইভাল সিল দিয়ে এরপর আপনি লাগেজ কালেকশন করে আপনি যে লাগেজটি ডিপার্চার এয়ারপোর্ট থেকে জমা দিয়েছেন, আমরা সেই ডিপার্চার এয়ারপোর্ট থেকে লাগেজ জমা দিয়েছিলাম, এখানে এসে অ্যারাইভাল এয়ারপোর্ট থেকে লাগেজ সংগ্রহ করে বের হয়ে যাওয়ার পালা। আমাদের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করেছি একটি আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার এবং নামার যাবতীয় প্রসিডিওরের ছোট্ট একটি ধারণা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভালো লাগলে অবশ্যই রিয়্যাক্ট করুন। ধন্যবাদ।